नाम हे सर दोराजी टाटा पार्क जेटा जामशेदपुर हार्ट अफ सिटी जामशेदपुर खूब फेमस स्टेडियम किनान स्टेडियम जेखने अपनारा जानेंजे भारत प्राक्तन कैप्टन महेंद्र सिंह धोनी प्रैक्टिस कर धोनी सिनेमाते स्टेडियम के देखाना होने प्रैक्टिस करते तो से स्टेडियम जस्ट अपोजिटे अपोजिट रास्तार ही पाए सर दोराजी टाटा पार्क जुबली पार्क थे 0.5 किलोमीटर डिस्टेंस अल्दी तो टाटा यहाँ टाटा ग्रुप ही उन्नी रतन टाटा जेरी टाटा उन मैं पूर्वज बोलते उन्नी हम सैर दोराजी उन्नार नाम पार्कटा समर्पित करा तो पार्क विशेषत हल डायमंड शेपर एक इनफ्रास्ट्रक्चर तैरी तर मध्य सुंदर भावे लाइटिंग अरेंजमेंट करानो जेटार द्वारा यहाँ के खूब एक आलदा भावे आकर्षण कर पार्कटा जदि खूब बड़ो ना पार्कटा किन्तु खूब सजानो गोछानो एवं नीट एंड क्लिन एवं करोना एटा अनेक दिन बंद छिलो किन्तु आपातत एटा लास्ट एक मास धरे खोला हयेछे करोना परिस्थिति स्वाभाविक हवाय तो आशा करी आमादेर साथे बांते एसेछेन कलकाता थेके बुद्धानंद भिक्षु तो आमार नाम हच्छे श्री प्रदीप बड़ुआ आमी जामशेदपुरेई थाकि जामशेदपुर विहार बौद्ध विहार जेखाने बोधि सोसाइटी नामे जाना जाय तो बोधि सोसाइटिर आमी आपातत साधारण सम्पादक और बांते आमार साथे आछेन आमरा एकटु पार्के बांतेके देखाते निये एसेछि बांते किछु बोलुन আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি টাটা পার্কের মধ্যে টাটা রতন টাটা একটা এত সুন্দর জিনিস উপহার দিয়েছে জামশেদপুরবাসীকে সেটা সচক্ষে না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না আমি আসছি কটাটাতে অনেকবার আসছি কিন্তু এই ডায়মন্ড পার্কে আসা হয়নি তো আমার দিকে যে নিয়ে উনি নিয়ে আসলো ওনাকে বললাম ওরা এত সুন্দর জিনিস এবং অপোজিট হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি যেখানে প্র্যাকটিস করতো যেখানে তার সিনেমা হয়ে যায় সেই ঝাড়খণ্ডের মহেন্দ্র সিং ধোনি পাশে অপোজিটে আমার তার অপোজিটের সামনে মানে সামনে আছে স্টেডিয়ামটা তো দেখ খুব সুন্দর দেখুন কি করে গেছে মানে এই যে মহাপুরুষরা কি যে একটা মানে স্থাপত্যের নিদর্শন সৃষ্টি করে গেছে সবার জন্য তো স্বামী আমি আমি টাটা জামশেদপুর রতন টাটা গ্রুপের সবাইকে এবং রতন টাটাকে অন্তর অন্তঃস্থল থেকে পুণ্যরাশি দান করতেছি সেই পুণ্যরাশি বাবাই উনি যেন ওনার উত্তরশি বিদ্ধ হয় উনি যেন ভবিষ্যৎ আরও উত্তর করতে পারে সেই প্রত্যেকটাকে আমি সম্পূর্ণ পুণ্যরাশি ওনাকে দান করছি সব্যে সত্তা সুখিত ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হো সত্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন রঙিন বিরঙিন খুব সুন্দর ডায়মন্ড শেপে যে স্ট্রাকচার বানানো হয়েছে তার মধ্যে কালারিং আসছে ভাই
বলুন আপনি আর ভিডিও করুন ভাইয়া, আপনি ভিডিও করুন, উনি কিছু বলুন, কথা বলবো কোম্পানি মধ্যে বলুন না, আপনি বলুন না, আপনি ওনাকে দেন না দাদা, আপনি বগিডি করুন, উনি ভিডিও যা করুন, ফোন আসছে আমার, ভিডিও করুন, আমার ফোন নাম আশা করি আপনাদের পার্কটা খুব ভালো লাগবে, পৌঁছানো এটাই ডায়মন্ড শেপের নিচে আমরা আপাতত দাঁড়িয়ে আছি, এখানে তো এটা বিভিন্ন রঙে সজ্জিত আছে, পাশে বান্তে আমাদের আছেন, তো বান্তে খুবই দেখে খুবই মুগ্ধ হয়েছেন। হ্যাঁ, পাশাপাশি এরপর আমরা চলে যাব দোরাবজি টাটার যে স্ট্যাচু আছে যেটা, সেইখানে আমরা চলে যাব, সে ওনার মূর্তিটাকে দেখানো হবে। मेन जब हाईवे पकड़ते थे ना वहाँ से हम लोग पढ़ाई দেখছেন আপনারা, এটা স্যার দোরাজি জামশেদজি টাটা টাটার স্ট্যাচু, তো আপনারা এখন দেখছেন স্যার দোরাজি জামশেদজি টাটা স্ট্যাচু, অর্ভনীর নাম দাঁড়ান বলুন বলুন, টাটা টাটা গ্রুপের উনি প্রাক্তন ডাইরেক্টর ছিলেন, তো ওনারা সব গত হয়ে গেছেন, কিন্তু ইনাদেরই আজকে মহান প্রচেষ্টায় জামশেদপুরে টাটা স্টিল নামে বিখ্যাত স্টিল কোম্পানি হতে পেরেছিল, তার পাশাপাশি একটি সুন্দর শহর গড়ে উঠেছিল, যেটা অ্যাকচুয়ালি এখানে মালভূমি এরিয়া বলা হতো জামশেদপুরকে, কালীমাটি নামেও পরিচিত ছিল, কিন্তু এখন সেটি একটি জামশেদপুর শহর এবং যার স্টেশন তাকে টাটা নগর বলা হয়। তো আপনারা এই ছোট শহর যদিও হয়, এটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, এখানে বিভিন্ন ধরনের টাটা গ্রুপের কোম্পানি আছে, টাটা টিউবস আছে, টাটা কুমিন্স আছে এবং টাটা মোটরসের মতন বিখ্যাত কোম্পানি এখানে রয়েছে। হ্যাঁ, তো যার জন্য এই শহরটাকে চারিপাশে একটা ইন্ডাস্ট্রি দিয়ে ঘেরা, ছোট মোটো অনেক কোম্পানি আরও আছে, যেখানে এখানকার লোকেরা বেশিরভাগ সব ধর্মেরই মোটামুটি লোক এখানে আছেন। হ্যাঁ, যারা এখানে নিজের নিজের
পেশা হিসাবে চাকরি বা ব্যবসায় লিপ্ত আছেন আর কি। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া আরেকটা আমরা স্ট্যাচু আপনাদের দেখাতে যাচ্ছি। ইনি হচ্ছেন স্যার দোরাবজি জামশেদজি টাটা। ইনি ছিলেন যে অ্যাকচুয়ালি জামশেদপুরের যে ফাউন্ডার ছিলেন, তিনি হচ্ছেন যে জামশেদজি নেসরওয়ানজি উনি জামশেদজি নেসরওয়ানজি টাটা যিনি ছিলেন, উনি হচ্ছেন জামশেদপুরের অ্যাকচুয়ালি উনি টাটা স্টিলের উনি ফাউন্ডার। তো ওনার দিদি আরও প্রচুর অবদান আছে জামশেদপুরে। হ্যাঁ, এনার সময় যে একজন চেয়ারম্যান হয় তো টাটা গ্রুপের, তো উনি এনার সময়ে যখন ইনি চেয়ারম্যান ছিলেন তখন অনেক জামশেদপুর উন্নতি করে, সেই ওনার উদ্দেশ্যে আর কি একটা এরকমভাবে পার্ক এখানে বানানো হয় এবং ওনার স্ট্যাচু এখানে স্থাপিত করা হয়। ঠিক আছে, এখানে আমরা একটু এগিয়ে যাচ্ছি। সেখানে আরও কিছু দিন সব করো সব করো সব দাম লেডি মেহরবাই টাটা, এনার নামে ক্যান্সার হসপিটাল আছে। আমি আগে ঘুরতে এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে ডায়মন্ড পার্কে? ভালো জায়গা না? ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, চলো করুন। এই অপোজিটে যে হাইট করে যে লাইটটা দেখানো হচ্ছে, সেই লাইটটা হচ্ছে কিনান স্টেডিয়ামের লাইট, জাস্ট এই পার্কের বাইরে রাস্তা রয়েছে। চলাই গুলো নাও বাবা, আমি সামনে দাঁড়াচ্ছি, আমার কিছু নাও নেবে লাইট ম্যান ক্যামেরা আছে।
Thank you.